আছে যে আনন্দ মাঝে মাঝে উকি দেয় হালকা দ্বিধা দ্বন্দ্ব একটু খানি উনির পিছে থাকি তবু মিলে মিশে গুরুজনে বলে শুনি একতাই ভালোবাসার স্বর্গ মধ্যে অমরাজ ভালোবাসার স্বর্গ মধ্যে অমরাজ ভালোবাসার স্বর্গ মধ্যে অমরাজ ভালোবাসার স্বর্গ মধ্যে অমরাজ আচ্ছা শুন তো ভাইয়াটাকে না খুব পরিচিত লাগছে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি হ্যাঁ কোথায় যেন দেখেছি টিভিতে দেখেছি ভাইয়া খুব ভালো ক্রিকেট খেলে বলেন কি ভাবি এটা তো সবাই জানে আপনি আপনি জানেন না কি রে বন্ধু তুই ভাবি কি কিছু বলিসনি তুমি জানো অথচ আমাকে বলনি আহা বিষয়টা অথেন্টিক কি না এটা এইজন্য আমি শিওর হইনি দেখে তোমাকে কিছু জানাইনি আপনি জানোটা কে ও তুমি আমার জানুকে চিনো না এই আমার জানুকে একটু বলে দাও ওই যে নিপাপু আছে না সেও না জানো ও আচ্ছা বিদ্যুতের অপচয় করে ভালো কথা বলেছেন তো আপনি কি করেন পড়াম কি পড়াম ওই যে সাহু ইমান আলী সাহেবের ছোট মেয়ে ওকে পড়ে ও আচ্ছা তার মানে আপনি শিক্ষক আপনার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো কারণ আমার বাবা ছিলেন শিক্ষক আমার দাদাও শিক্ষক আর এই শিক্ষকরাই হলো দেশ গড়ার কারিগর একজন শিক্ষকই পারে একটা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে জি আপনি যথার্থই বলেছেন তা একদিন আসুন না আমার বাসায় চা খেয়ে যাবেন দেখুন আমার অনেক টাইট শিডিউল আমি আসলে টিউশনি করে নিচে টিচারদের কাজ করে আমি খুব একটু সময় পাই না দেখুন আমার বাসায় আমি আর আমার ওয়াইফ ছাড়া কেউ থাকে না তো উনি কোন ক্লাসে পড়ে আসলে আমি আপনাকে পড়ানোর জন্য বলছি না একদিন এসে চা খেয়ে যাবে চা ঠিক আছে সময় করে একদিন আসবো আজ একটু তাড়া আছে তো আস্তে আস্তে চলি আচ্ছা ঠিক আছে শুভ করে আসো মহিলাটা এখনো আসে না কেন আল্লাহ জানে আয় আবার কি প্যাসাল শুরু করে এই মহিলা তো খালি প্যাসাল পারে আসলে মহিলার না প্যাসালই বেগম হওয়া উচিত ছিল ঠিক আছে আমি তাহলে যাই ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমি তাহলে যাই নিচে একটা লোক দাঁড়া আছে তো টাকাটা দিতে হবে বসেন না আপনাকে আমি কতদিন ধরে খুঁজছি আপনার সাথে আমার কিছু কথা ছিল না তো অবশ্যই কি কথা বলেন আরে সালমা যে এতদিন ধরে এখানে এসে পড়ে আছে তাই না ওর হাজবেন্ডের সাথে কি ডিভোর্স হয়ে গেল নাকি কি প্রবলেম হলো কিভাবে সলিউশন দিবেন এটা একটা জানার বিষয় না ওই ব্যাপারে আসলে জানতে চাচ্ছিলাম আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন মানে এটা তো আসলে একটা পারিবারিক বিষয় আর কি মানে একটা সংসারে ভাব ভালোবাসা থাকবে আবার ঝগড়া থাকবে আবার মিটেও যাবে এই যে মনে করেন যে এই যে আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের কী ভালোবাসেন একটা সময় আপনাদের মধ্যে জ্ঞানজম লাগতে পারে না লাগতে পারে আবার মিটেও যাবে এটা তো স্বাভাবিক তাই না না আমাদের ফ্যামিলি একদম এরকম না আমাদের বংশের মেয়েরা তো তাদের হাজব্যান্ডদেরকে মাথার উপর উঠে রাখে জামাইরে মাথায় উঠায় রাখেন না শুলুর উপরে রাখেন এটা সবাই জানে
আরে বশির ভাই বলেন না, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমি আসলে খুব টেনশনে আছি ব্যাপারটা নিয়ে, তাই না? সালমা এতদিন ধরে এখানে পড়ে আছে, আর এতদিন ধরে আমি মেয়েটাকে চিনি, মেয়েটার কি হবে আমার না খুব খারাপ লাগে ওর কথা চিন্তা করলে, জানেন না? হয়েছে কি ম্যাডাম, ওই আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখতে পায়, একটা কোনো সিদ্ধান্ত হইলে সেটা আপনিও জানতে পারবেন। এই যে কাজে প্রসঙ্গ লেখা থাকে, এইখানে সহিভাবে বিবাহ এবং তালাক দেওয়া হয়। তো এই যে তালাক এবং বিবাহ, এটা কিন্তু সমাজের একটা নর্মাল বিষয়। তালাকটা কিন্তু আজকাল মানুষ কত খারাপভাবে দেখে না, বা খারাপভাবে দেখারও বিষয় না। একটা মানুষের সাথে মিল থাকতেও পারে, আবার সময় মিল নাও থাকতে পারে। মিল যখন থাকবে না তো একসাথে থাকা দরকার, কেন দিয়ে যাওয়া ভালো? সেরকম যদি তালাক হয় সেটা জানতেও পারবেন। আর দোয়া করেন যেন ওরকম কিছু না ঘটে, তারা যেন আগের মতো মিলা যায়, ঠিক আছে? না, তাছাড়া একটা মেয়ে মানুষ, আমি চাই যে ওর হাজবেন্ডের সাথে হ্যাপিলি থাকুক। একটা মেয়ের ডিভোর্স হওয়া মানে কত খারাপ একটা জিনিস না? আর এছাড়াও আমি শুনতে পেয়েছি যে ওর হাজবেন্ডের নাকি অনেক খারাপ অভ্যাস আছে, ও মদ খায় আরও কী কী করে। আর সালমারও নাকি একটু কী কী সমস্যা আছে, দোষ আছে, যাক গে সেটা। কিন্তু তারপরে আমি চাই যে আসলে ওর স্বামীর সংসারে ফিরে যাক। না না, ঠিক আছে, অবশ্যই দাঁড়াবো, আমি এখন আসিনি, সে লোক দাঁড়া আছে। আচ্ছা ম্যাডাম, আপনি এই বিষয়টা প্রথমে কার কাছ থেকে শুনছেন? আসলে ওই আলাপির সাথে আলাপ করতে করতে আলাপি আমাকে জিনিসটা জানিয়েছে। তোর আজকে আমি খাইছি। ছি, না না, আপনারে না, আমি আরেকজন বলতেছি। ম্যাডাম, নিচে লোক দাঁড়ায় আছে, বাচ্চারা আসি। আমাকে জানাবেন কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি বলে, আমি যেটা বলি ও আর একটা বলে, ও নিজেকে কি মনে করে? আমি দূর থেকে বললে তো আপনি অনেক কথা শুনতেই পারবেন না। আমি শুনতে পারবো। আচ্ছা, আপনার স্টুডেন্ট সাহু, ও পড়াশোনা কেমন হচ্ছে? ভালো, ও যথেষ্ট ইম্প্রুভ করছে। মানে মনোযোগ দিয়ে পড়ছে তো? হ্যাঁ। আচ্ছা স্যার, ও স্টুডেন্ট হিসেবে কেমন? ভালো, কিন্তু আপনি এইসব কেন জানতে চাচ্ছেন? ওমা, আপনি টিচার, ওকে কিভাবে পড়াচ্ছেন, ও ঠিকমতো পড়ছে কিনা, এটা জানার একটা দায়িত্ব আছে না আমাদের। আচ্ছা স্যার, আপনি তো ওকে অনেকদিন ধরে পড়াচ্ছেন, ওর ভেতরে কি আপনি মানে যে শিল্প সংস্কৃতি এসবের কোনো আগ্রহ দেখতে পাচ্ছেন? দেখুন, আমাদের বাঙালির সবটার সাথে শিল্প সংস্কৃতি জড়িত, সেই হিসেবে তার মধ্যেও কিছু সহজাত সংস্কৃতির ব্যাপার আছে। কিন্তু আমি বুঝতে পারছি না, আপনি এইসব কেন জানতে চাচ্ছেন? না, এমনি জানতে চাচ্ছি। আসলে যে কোনো মেয়ে তো একটু শিল্প সংস্কৃতি এসব চর্চার প্রতি একটা আগ্রহ থাকে। ওই তো ঘরে বসে হয়তো কেউ গুনগুন করে একটু গান গাইলো, ছাদে উঠে একটু নাচ করলো, মানে এসব আপনার চোখে পড়েছে কি না সেটাই। আর যদি একটু ইন্টারেস্ট হয়, আমি আসলে একটু সাহুকে না, আমি সাহুকে কোনোভাবেই নাচ শেখাতে চাই না। ও কেন নাচ শিখবে বলেন তো? নাচ শেখার কোনো দরকার আছে? একটা স্টুডেন্টও পড়াশোনা করবে সারাদিন। দেখুন, নাচের সাথে অবশ্য ম্যাথমেটিক্সের একটা কানেকশন আছে, কিন্তু আপনি যেহেতু নাচ শেখাতে চান না, ওকে, নো প্রবলেম। এই যে আপনি দূর থেকে বলুন। আচ্ছা আচ্ছা, আমি দূরে যাচ্ছি, কিন্তু আপনি একটা খুব মূল্যবান কথা বলেছেন, নাচের সাথে ম্যাথমেটিক্সের একটা খুব ভালো সম্পর্ক আছে। নাচ আর ম্যাথমেটিক্স এই দুটোই কিন্তু একটা হিসাবের মধ্যে চলে, যেমন তাল দিয়ে নাচ করতে হয়, মানে ম্যাথমেটিক্স এরকম হিসাবে যেরকম তাল দিয়ে চলতে হয়। দেখেন, আমার মনে হচ্ছে আপনি মনে হয় নাচের প্রতি খুব ইন্টারেস্টেড। স্যার, আপনি যদি নাচ শিখতে চান তাহলে আমি আপনাকে নাচ শেখাতে পারি। দেখুন, ম্যাথমেটিক্স আমার প্রিয় বিষয়, নাচ আমি পছন্দ করি, শুধু নাচ না, নাচ, গান, শিল্প সাহিত্য সত্যি, কিন্তু আমার নাচ শেখার কোনো শখ নেই। হ্যাঁ, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। না না না,
আপনি না করবেন না, আপনি যদি নাচ শিখেন আপনার কিন্তু অনেক উপকার হবে। এই যে যেমন আপনার হাঁটা চলা করতে খুব সুবিধা হবে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, আর এই যে আপনি যেমন একটু কারোর সাথে কথা বলতে মিশতে কাউকে ধরতে দেন না, একটু আনইজি ফিল করেন, আপনার এই সব কিছু উড়ে চলে যাবে। আপনি যদি নাচ শিখেন তখন দেখবেন যে সবার সাথে খুব সহজভাবে মিশতে পারবেন। দেখেন আসলে আমার কিন্তু অন্য কারোর সাথে মিশতে কোনো অসুবিধা নেই, এরকম কোনো জড়তা নেই, সমস্যাটা অন্য জায়গায় যেটা আপনাকে দেখলেই থাকে। এসব আমার দিয়ে হবে না, আপনি ওই ম্যাথমেটিক্স নিয়ে ভালো আছিস, আপনি অন্য কোথাও চেষ্টা করবেন, আমার অলরেডি আপনি ইংরেজি বলে ফেলেছি। কত অহংকার বাবা, একটা টিচার হয়েছে কেমন কাচু মাচু করে থাকে, কারোর সাথে ঠিক মতো কথাই বলতে পারে না, আবার বলে দরকার নেই শুধু আমার সাথে, আমি জানি না বুঝি, কারোর সাথেই কথা বলতে পারে না, যার সাথে দেখা তাকেই বলেছি তোমার সাথেই কথা বলতে পারি না। আজ খুব টায়ার্ড লাগছে, খেতে দাও। কেন টায়ার্ড লাগছে কেন? আরে আরে বলো না, আজকে প্র্যাকটিসে যাওয়ার সময় জাস্ট 2 মিনিট দেরি করেছি, আর কোচ আমাকে সারা মাঠ 2 বার চক্কর দিতে বলেছে, তারপর তো প্র্যাকটিস। আচ্ছা দেরি হলো কেন, তুই তো সময় মতোই বাসা থেকে বেরিয়েছিলি। আর বলো না, রাস্তায় অনেক জ্যাম ছিল। তপু এটা কিন্তু একদম ঠিক না। কি? আচ্ছা তুই তো কখনো মিথ্যা কথা বলতিস না আমার কাছে। সরি। সরি বললে তো হবে না, নিজের কাজে ফোকাস করতে হবে, তারপর অন্য কিছু। অবশ্যই। আচ্ছা এনিওয়ে, শুনলাম ইমান আলী ভাইয়ের বড় মেয়ে নাকি বাসা ফিরেছে। ঠিকই শুনেছ। তা সে এতদিন আসেনি কেন, তুই কি কোনো কিছু জানিস নাকি? জানি বলতে এই যে সবার কাছ থেকে যা শুনেছি অতটুকুই জানি। তা কোথায় ছিল সে এতদিন? সালমা আপা নিজের পছন্দের একটা ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর জানতে পারে ছেলেটা নেশা করে, বেকার, কাজকর্ম কিছুই করে না, শেষে সংসার চালানোর জন্য সালমা আপা নিজেই একটা কাপড়ের দোকানে সেলসে চাকরি নিল, আর সেখানেই সারার সাথে দেখা হলো। সারা সেখান থেকে বাড়ির ঠিকানা নিয়ে সালমা আপাকে বাড়িতে নিয়ে আসলো। ও আচ্ছা আচ্ছা, তা এখন তারা কি ডিসিশন নিয়েছে? আমি যতটুকু শুনেছি সালমা আপা এবং তার পরিবার সবাই চায় ওই ছেলের সাথে ডিভোর্স হয়ে যাক। সালমার মতামত আছে এতে? হ্যাঁ শুনলাম তো তার মতামত অনুযায়ী তার পরিবার সে সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে ঠিক আছে। আচ্ছা যাই হোক, খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। তাতে কি হয়েছে যে আমাকে চিনলে? এই যে সুন্দর ফ্ল্যাটটা দেখছো এটা কিন্তু আমার, তুমি যখনই সময় পাবে তখনই আমার ফ্ল্যাটে চলে আসবে, আমরা দুজন আড্ডা দেবো, ঠিক আছে? হ্যালো কি অবস্থা আছে, কেমন আছো? তুই আবার আমাকে আন্টি বলছিস? আমি বলছি আমাকে আন্টি না বলতে, আপু বলতে। আচ্ছা সরি। হ্যাঁ আন্টি। আবার আন্টি? আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা তুমি কি করতেছো, কেমন আছো? এই ও এখন আমার বাসায় যাবে, গিয়ে আমার সাথে আড্ডা দিবে, আমরা কফি খাবো একসাথে, টিভি দেখবো, কত গল্প করবো। ঠিক আছে এগুলো সব কিছুই হবে, ওর সাথে আমার ড্রেসের ব্যাপারে খুবই ইম্পর্টেন্ট কথা আছে। এই তোমার ওই পার্পল ড্রেসটা আছে না, হ্যাঁ ওইটা নিয়ে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে চলো। আচ্ছা আন্টি বাই, মানে আপু বাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ওর কি মাথায় সমস্যা টমস্যা আছে নাকি? জি ধন্যবাদ। কি দেখছেন, এই কোন রকম সাজিয়েছি? না না কোন রকম কি বলছেন, আপনার বাসাটা তো বেশ সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। এই আর কি। এই শোনো স্যারের জন্য এক কাপ চা নিয়ে আসো। তা স্যার
আপনার লেখাপড়া শেষ না লেখাপড়া চলছে? না, আমার লেখাপড়া শেষ হয়নি, আমি বুয়েটে কম্পিউটার সায়েন্সে অনার্স করছি। গুড, ভেরি গুড। তা স্যার, যেহেতু লেখাপড়া শেষ হয়নি, আমি তুমি করে বলি? হ্যাঁ হ্যাঁ, শিওর, নো প্রবলেম। তা ফাইজুল, তুমি লেখাপড়া শেষ করে মানে শিক্ষকতাই করবে, চাকরি করবে, না ব্যবসা বাণিজ্য করবে? না, আসলে আমার বেশ কয়েক জায়গা থেকে অফার আছে, ইভেন দেশের বাইরে থেকেও আমার স্কলারশিপের অফার আছে। আমি আসলে ওভাবে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, একটু ওভাবে গুছিয়ে উঠতে পারিনি আর কি। না, আসলে সব কিছুর একটা ফিউচার প্ল্যান থাকতে হয়তো, যেমন এই যে আমি লেখাপড়া শেষ করে ভেবেছিলাম যে তুমি বসো। না, এই যে আমি যেমন লেখাপড়া শেষ করে ভেবেছিলাম যে চাকরি করব, পরে সিদ্ধান্ত নিলাম না আমাকে এস্টাবলিশড হতে হবে। এই যে আমি ব্যবসা করছি, এখন আমি সফল। নেন নেন চাটা খান। কেমন হয়েছে? আমি না কোনো টেস্ট পাচ্ছি না। কি বলেন, আমার ওয়াইফের চা খেয়ে সবাই কি প্রশংসা করে, আপনি কোনো টেস্টই পাচ্ছেন না। না, তা হতে পারে, কিন্তু আমার আসলে চায়ের অভ্যাস নেই তো। অভ্যাস নেই মানে আপনি কখনো চা খান না? না, আজকে প্রথম চা খাচ্ছেন। আমি আসলে লাস্ট কবে চা খেয়েছি মনে করতে পারছি না। তাই তো বলি, আমার ওয়াইফের চা খেয়ে কেউ প্রশংসা করেনি, তা তো হতেই পারে না। শোনো ফাইজুল, তোমার যখন সময় হবে তুমি আমার বাসায় এসে আমার ওয়াইফের হাতের বানানো চা খেয়ে যাও। এখন আমি উঠি, আমার আরেকটা টিউশন আছে। আচ্ছা ঠিক আছে, আসবেন আবার। হ্যাঁ জি, চলেন আপনাকে আগিয়ে দিই। আচ্ছা শোনো, তোমার ড্রেসগুলো আমার খুব ভালো লাগছে বুঝছো, একদম ইউনিক কালেকশন। শোনো, তুমি তো আমার ড্রেস দেখে আসলে, আমি কিন্তু তোমার ড্রেসগুলো একদিন দেখতে যাবো। তোমার ড্রেস খুব ভালো। একসাথে দেখে ফেললাম, কেমন আছো তুমি? তোমাকে কেমন আছেন? জি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তোমাকে তো আমি চিনি, কিন্তু ও ও কবে আসছে? ওর নাম তো নেই। ও নতুন আসছে। তাই এই বাড়িতে? জি। বাবা, তন্নি, তুমি তো দেখতে অনেক সুন্দর, চুলগুলি কি সুন্দর। বাবা, তুমি মেহেদি দিয়েছ? আমার কিন্তু মেহেদি ভীষণ পছন্দ। থ্যাংক ইউ। কি ব্যাপার, আমি তো দুই মাস বাসায় আসিনি, এত সার্ভিস চার্জ দিতে হবে কেন? ভাইজান কি বলতেছেন, আপনি বাসায় না ওঠেন, কিন্তু এই যে আপনি যে এত সুন্দর ডেকোরেশন করছেন, ওই যে কাঠমিস্ত্রিরা, ওরা তো আপনার হাতে কাজ করে না, ওরা তো মেশিনে কাজ করে। আর মেশিনে কাজ করে কীভাবে? ইলেকট্রিক সার্ভিস দিয়ে কাজ করে, সেই হিসেবে ইলেকট্রিক বিলটা উঠছে না। আপনি ব্যবহার করেন আর না করেন, এই যে 975 টাকা গ্যাস বিল, এটা তো আপনার মাপ নাই, আপনার দিতেই হইব। আবার এই দেখেন, আপনি একটা খেয়াল করে দেখেন, আপনার কিন্তু পানির বিল দিই নেই। যদিও এই ক্ষেত্রে আপনার দেওয়া উচিত, কিন্তু সেটা বাদ দিয়ে দিচ্ছি। আবার আরেকটা বিষয়, এই যে আপনার বাড়িতে আপনি ছিলেন না, কিন্তু আমাদের দারোয়ান কিন্তু ঠিকই পাহারা দিচ্ছে। আবার এই যে মনে করেন আপনি লিফট ব্যবহার করেন আর না করেন, কমন যে ইলেকট্রিক বিল সেটা কিন্তু ঠিকই উঠছে। আবার এই যে লিফটের যে মাঝে মধ্যে যে মনে করেন যে কারেন্ট থাকে না, তখন কিন্তু তেলে চলে, এই তেলের যে খরচটা এটা কিন্তু কমন, সবার মাথার উপর উঠে যায়, এটা কিন্তু দিতে হয়। আমি দুই মাস বাসায় আসিনি, সেখানে পানি ইউজ করিনি, ইলেকট্রিসিটি ইউজ করিনি, আর সার্ভিস চার্জের তো প্রশ্নই আসে না, আমি কেন এগুলো দেবো? তুমি আমার জানো কি অন্য কিছু বলেছ, আমার জানো আমাকে যেভাবে বলেছে এইসব কথা তো বলনি। তুমি আমার জানোর কাছে উল্টো পাল্টা কথা কেন বলো? না, আমি তুমি তো আমাকে কিছু বলি নাই, কি বলছো?
তোমার আঙ্গুলটা তো খুব সুন্দর। বাবা তোমার হাত তো খুব সুন্দর শক্ত। এই তুমি নাচ শিখবে, তুমি নাচ শিখলে কিন্তু অনেক ভালো করবে। এই তুমি কি গাধা না বোকা? হ্যাঁ তোমাকে কি একদম ডেকে ডেকে বলবে এই যে শোনেন এদিকে আসেন, আমার মেয়ের না এটা হয়েছে, আমার মেয়ের না সংসারটা টিকছে না, ডিভোর্স হয়ে যাওয়ার পথে আমার মেয়ে খুব খারাপ আছে, বলবে তোমাকে? এটা একটা সেন্সিটিভ ইস্যু।